নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রানুস প্যাশন। আজ আমি নিয়ে চলে এসেছি একটা ভেজ রেসিপি। ভেজ দিনে আমাদের খুব চিন্তা হয় যে নিরামিষ কি রান্না করব। একই জিনিস রোজ দিন ভালোও লাগে না প্রতি নিরামিষের দিনে, তাই আজ আমি আলু বেগুনের এমন একটা সুস্বাদু সবজি এনেছি যেটা নিরামিষ দিনে রান্না করলে থালা চেটে পুটে খেয়ে নেবে বাড়ির সদস্যরা। দেখে নিন আপনার আমার এই ভিডিওটা, যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন নিজের বন্ধুদের সঙ্গে। চলুন দেখে নিই আমাদের কি কি লাগবে এই সবজিটা তৈরি করার জন্য। আমি এখানে নিয়ে নিয়েছি বিউলির ডালের বড়ি, ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, হিং, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো কুচি করে নিয়েছি 2, বেগুনগুলো কেটে রেখেছি, আলুটা কেটে রেখেছি। এবার আমি রান্নাটা করব সর্ষের তেলে। আমি এখানে সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি বড়িগুলোকে ভেজে নিই। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার আমরা বড়িটাকে একটা বাটিতে তুলে নেব। এবার আলুগুলোকে আমি হালকা ভেজে নেব। আলুটার মধ্যে দিয়ে দেব অল্প নুন। নুনটা সবসময় নিজেদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দেব অল্প একটু হলুদ, তাহলে আলুটা ভাজলে পরে রঙটা খুব সুন্দর আসবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি 2 মিনিট এটাকে ভাজা ভাজা করে নেব। আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমরা আলুটাকে একটা বাটিতে তুলে নেব। এবার আমি ওই তেলটার মধ্যে পিস করে রাখা বেগুনগুলো, বেগুনটাও ভাজা হয়ে গেছে, এবার আমরা বেগুনটাকেও একটা বাটিতে তুলে নেব। এবার যে তেলটা রয়েছে এর মধ্যে আমরা একে একে ফোড়নগুলো দিয়ে দেবো। সবার প্রথমে দেবো 5 ফোড়ন। আমার গ্যাসটা কিন্তু মিডিয়াম সিমে করা আছে। দেবো তেজপাতা আর দেবো শুকনো লঙ্কা। এর সাথে আর যেটা দেবো সেটা হচ্ছে অল্প হিং। রেডি হয়ে গেছে, দিয়ে দেবো কুচি করে কেটে রাখা টমেটোটা। এবার আমরা এটা 30 সেকেন্ড ছেড়ে দেবো যাতে টমেটোটা নরম হয়ে যায়। 30 সেকেন্ড পরে আবার ফিরে আসবো। এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে গুলে রেখেছি। এবার এটা আমি টমেটোটা দেখুন নরম হয়ে গেছে, এবার এটা আমি এর সাথে অ্যাড করে দেবো। দিয়ে নেড়ে চেড়ে নেবো, মশলাটা ভালো করে রেডি করে নেবো। জল দিয়ে গুলে নেওয়া এই জন্যই যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা থেকে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন আবার আমরা বাকি রান্নাটা করবো। মশলাটা রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা আলুটা অ্যাড করে দেবো। দিয়ে আলুটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো। এবার এর সাথে অ্যাড করে দেবো ভেজে রাখা বেগুন। দিয়ে আবার বেগুনটাকেও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এর সাথে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। যেমন ঝোলটা রাখতে চাইবেন, গ্রেভি চাইলে গ্রেভি,
সেই অনুযায়ী জল অ্যাড করবেন। আমি যেহেতু এটা ভাতের সাথে পরিবেশন করব, তাই আমি জলটা একটু বেশি দিয়েছি। যদি আপনারা এটা রুটির সাথে খান তাহলে সেই মতনই জলটা দেবেন। অ্যাড করে দেব ভেজে রাখা বড়িগুলো। দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। আমি তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে এর সাথে অ্যাড করে দিলাম। এবার আমরা এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে আলুগুলো, এমনিতেই আলুগুলো ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে, বাকি 30% যাতে সেদ্ধ হয়ে যায় সেজন্য আমরা এটাকে এখন ঢাকা দিয়ে দেব। আমাদের আলু বেগুনের সবজিটা প্রায় রেডি হয়ে গেছে। এবার ছড়িয়ে দেবো অল্প নুন, কারণ আমরা একবার ভাজার সময় নুন দিয়েছিলাম, খুব অল্প নুন আমি ছড়িয়ে দিলাম। নুনটা নিজের স্বাদ মতো দেবেন। আর দেব অল্প চিনি। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু স্বাদটা ভালো চাইলে চিনিটা আপনাকে দিতেই হবে। দিয়ে নুন আর চিনিটাকে এবার একটু মিশিয়ে দেব। এবার ওপর দিয়ে দিয়ে দেব ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটাকেও তরকারির সাথে মিশিয়ে দিলাম। আর যেটা দেব সেটা হলো আমার হোমমেড গুঁড়ো মশলা। নিরামিষ যে কোনো সবজিতে এই গুঁড়ো মশলাটা কিন্তু একটা অন্যই মাত্রা যোগ করে। গুঁড়ো মশলাটা, ভাজা মশলার গুঁড়ো, এটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে জিরে, ধনে, তেজপাতা আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা আছে। তাহলে আমাদের আলু বেগুনের তরকারিটা রেডি হয়ে গেল। রেডি হয়ে গেছে আমাদের আলু বেগুনের সবজি। আমি আপনাদের বলছি, আপনারা বাড়িতে এটা করে দেখুন, রুটির সাথে বা গরম ভাতের সাথে সত্যিই জমে যাবে। আর চিন্তা করতে হবে না নিরামিষ দিনের জন্য। দেখুন, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করুন, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটা প্রেস করুন। তাহলে সবার আগে আমি যাই আপলোড করি না কেন, আমার রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে। এই পর্যন্ত আসি বন্ধু, আজ তাহলে আবার দেখা হবে।